করোনার দুর্ভোগের মধ্যে এবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। চীনের সিচুয়ান প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 12 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছে আরো 10 জন। নিউ ইংল্যান্ডে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঘর বাড়ি সহ যানবাহন। টানা বৃষ্টি সহ বজ্রপাতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও অব্যাহত বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয় সময় রোববার চীনে দক্ষিণ পশ্চিমাঞ্চলে হতাহতের ঘটনা ঘটে, নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসন জানান, শুক্রবারে শুরু হওয়া টানা বৃষ্টিতে এখন পর্যন্ত ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক ও ব্রিজ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা, অনেককে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। আমরা কয়েকজন নিজের গ্রামে ত্রাণের কাজে ভূমিকা রাখতে চাই, সরকারের উপর নির্ভর না করে নিজেদের প্রচেষ্টাই করা দরকার। নিউ ইংল্যান্ডে বয়ে যাচ্ছে শক্তিশালী বাতাসের সাথে প্রবল বৃষ্টি। জাতীয় আবহাওয়া পরিষেবা নরউড, ম্যাসাচুসেটস সহ বেশ কয়েকটি জায়গায় জারি করেছে বন্যা সতর্কতা। এদিকে ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি বেড়ে যাওয়ায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গুয়াহাটি, তিনসুকিয়া ও ডিব্রুগড়ের জেলাগুলির আবাসিক এলাকায় দেখা গেছে জলাবদ্ধতা। পানিবন্ধীরা ত্রাণ না পাওয়ায় সরকারের উদাসীনতাকে দুষছেন। দুর্ভাগ্যবশত ডিব্রুগড়ের বাসিন্দাদের বেশিরভাগই জলাবদ্ধতার কবলে পড়েছে, ইস্যুটি আমলে নিয়ে সুষ্ঠু ব্যবস্থা নেবেন। এদিকে থেমে থেমে তুমুল বৃষ্টি বজ্রপাত অব্যাহত রয়েছে কলকাতা সহ দক্ষিণ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সোমবারও তার ব্যতিক্রম দেখা যায়নি। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে এমন বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।